নমস্কার বন্ধুরা, আমি রাজু, আপনাদের সকলকে আবার স্বাগত জানাবো ইউটিউবের রাজু টিকটিউব চ্যানেলে। ভিডিওতে আমি আপনাদের জানাবো আরআরবি গ্রুপ ডি 90,000 ভ্যাকেন্সি, যেটি হয়েছিল মার্চ এপ্রিলে এবং যেটাতে মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছে টোটাল 2,37,00,000, যেটা তাদের আয়ত্তের বাইরে। আপনি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও দেখতে পেয়ে যাবেন যেখানে আরআরবি গ্রুপ ডি 90,000 ভ্যাকেন্সির এক্সাম ডেট ও অ্যাডমিটের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি আর আরবি কলকাতা অফিস যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আছে, সেখানে কোনো ডেট মেনশন করা হয়নি এবং যে লাস্ট নোটিশ দেওয়া আছে 30/6/2018, সেটা যদি আপনি ওপেন করেন সেখানে আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি নোটিশটা ওপেন করেন, আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এখানে কোনো পরীক্ষার দিন মেনশন করা হয়নি এবং অ্যাডমিট কার্ডের দিন মেনশন করা হয়নি। এখানে একসাথে মেনশন করা হয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর মধ্যে আপনার পরীক্ষা হবে। এছাড়া তারা প্রতিটির জন্য অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দিয়েছেন। এখান থেকে আলাদা আলাদা জোন থেকে যারা অ্যাপ্লাই করছেন তারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তাদের অ্যাডমিট কার্ড বা সব কিছু, কিন্তু এখানে কোনো অ্যাডমিট কার্ডের দিন বা এক্সাম ডেট কোথাও মেনশন করা হয়নি। কিন্তু এক্সাম ডেট কবে হবে তা শুনলেন একজন রেলওয়ে আধিকারিকের মুখে, কবে এক্সাম হবে এবং কবে তারা কবে অ্যাডমিট কার্ড দেবে, কবে তাদের জয়েন হবে। রেলওয়ে ভ্যাকেন্সিজ কাফি জায়গা মাত্রা মেয়ে নিকালি থি, অসিস্টেন্ট লোকো পাইলট এন্ড টেকনিশিয়ান্স কে করিব 26,502 পদ কে লিয়ে ভ্যাকেন্সি নিকালি থি। ইসি তরহ লেভেল ওয়ান হমারে জো পহলে গ্রুপ ডি কে লোক থে উনকে লিয়ে উন পদোঁ কে লিয়ে করিব 62,907 পদোঁ কে লিয়ে হমনে ভ্যাকেন্সি নিকালি হি। আর ইসকে লিয়ে হমে 2,37,34,833 অ্যাপ্লিকেশনস প্রাপ্ত হুয়ে থে। पिछले 3 महीनों में लगातार 3 स्तर की हमने स्क्रूटनी की और उसके पश्चात इनकी जांच लगभग कंप्लीट होने वाली है। अगले 7-8 दिन के अंदर ही हम जांच कंप्लीट कर लेंगे, इनकी एप्लीकेशन की स्क्रूटनी कर लेंगे और इसके पश्चात सितंबर में हम परीक्षा कंडक्ट कराने के प्रयास कर रहे हैं। सितंबर से हम परीक्षा कंडक्ट कराएंगे, क्योंकि बहुत ज्यादा मात्रा में लोग हैं इसलिए परीक्षा कंडक्ट करने में कुछ समय 2-3 महीने का लग सकता है। उसके पश्चात 1-8 महीने में रिजल्ट आ जाएगा और उसके पश्चात इनका फिजिकल ग्रुप डी के लोग जो उनका फिजिकल एफिशिएंसी टेस्ट होता है, जो लोको पायलट्स हैं उनके लिए दूसरी चरण की परीक्षा और साइको एनालिसिस टेस्ट होता है वो कराया जाएगा। ये सब प्रक्रिया में मुझे लगता है कि करीब उसके पश्चात और 3-4 महीने का वक्त लगेगा और उसके पश्चात हम फाइनल रिजल्ट निकालेंगे।